তৈরি হয়ে গেল দারুণ স্বাদে শাহি পায়েস। খুবই সুন্দর একটা রেসিপি, এই রেসিপিটা পুরোটা দেখতে চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। এর সাথেও বিভিন্ন ধরনের রান্না, সহজ সহজ রেসিপি এবং খুব মজার মজার খাবার, আর সপ্তর্ষির আনন্দ মজার গান নাচের সাথেই থাকুন, খুব ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখতে এখনই চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। একটু সাজিয়ে পরিবেশন করেছি কাঠ বাদাম দিয়ে, আর সপ্তর্ষি জন্মদিনের টুপিগুলো রেডি করে রেখেছে, এটা একটু দেখিয়ে দিলাম। সবাই আশীর্বাদ করবেন সপ্তর্ষির জন্য, ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ নমস্কার। আজকে চলে এসেছি শাহি পায়েস রান্না করব বলে, সপ্তর্ষি সোনামণির জন্মদিন, সেই জন্য আমি এই যে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, আর এই যে 150 গ্রাম চাউল, 1 লিটারে 100 গ্রাম চাউল, এই হিসাবে আমি এখন চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, আর দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, খাঁটি গরুর দুধ। এখন আমি চাউলটা দিয়ে দিলাম, এভাবে এখন সুন্দর করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে, লাস্টে চিনি দিতে হবে, চালটা ফুটে উঠলে বারবার নেড়ে দিতে হবে, না হলে তলে একেবারে নিচে দিকটা লেগে যাবে। এই যে আমি কিন্তু নাড়তে আছি সবসময়, একেবারে ফুটে উঠেছে খাঁটি গাভীর দুধের পায়েস, খেতে অসাধারণ লাগে। এভাবে রান্না করলে পায়েস খেতে খুবই মজা লাগে। সপ্তর্ষি চলে এসেছে, পায়েস খেতে খুব ভালোবাসে, আমার জন্মদিন আজকে, সকল বন্ধুদেরকে আমন্ত্রণ সপ্তর্ষির জন্মদিনে, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের পায়সান্ন খেতে হয়, কারণ এতে পরমায়ু বৃদ্ধি হয় কথিত আছে, সেই জন্যই প্রথমে পায়েস মুখে দিয়ে তবে কেক কাটার অনুষ্ঠানটা শুরু হয়, সেই জন্য আমাদের পায়স। এখন পায়েসের চালটা অনেকটাই ফুটে উঠেছে, চালটা ফুটে গেলেই চিনি আর বাতাসা দিয়ে দেব, তাহলে আর চালটা বেশি ফুটতে পারবে না, জাউয়ের মতো হবে না, তাছাড়া অনেক গলে যাবে, খেতে খারাপ লাগবে, সেই জন্য একটু দেখে নিতে হবে যে চালটা ফুটে গেল কিনা। চিনি আর বাতাসা দিয়ে পায়েস রান্না করলে অনেক ভালো লাগে, মিষ্টি পায়েসও অনেক ভালো লাগে। আমি আর একটু ফুটিয়ে নেব, এই যে কিশমিস, আমি কিশমিস দিয়ে দুধ একটা ধুয়ে নিয়েছি, মোটামুটি অনেকটা হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে আমি চিনি আর বাতাসা দিয়ে দেব, কোনো ঝামেলা নাই, খাঁটি দুধের পায়েস, এর মধ্যে কোনো গুঁড়া দুধ কিছুই অ্যাড করিনি, এটাই খেতে অসাধারণ লাগবে।
দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন, এই পায়সান্ন রান্নার, পরমান্ন রান্নার খুবই সহজ রেসিপি, অথচ খেতে অসাধারণ, শাহী স্বাদে, একেবারে নবাবী স্বাদে, খুবই ভালো লাগবে। এরকম মজার মজার রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, পুরোটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, দেখলে বোঝা যাবে না। এই যে কিশমিশগুলো এখন ফুলে উঠছে, চিনি দেওয়ার আগেই দিয়ে দিতে হবে কিশমিশগুলো। এখন চিনি এবং বাতাসা অ্যাড করব। চাউলটা গলে গেছে মোটামুটি, এই যে চিনি গুঁড়া চাউল দিয়েই আমি এটা তৈরি করতেছি, ভালো চাষি মার্কা। এই যে চিনি গুঁড়া, পোলায় চাউল বা গোবিন্দভোগ চাউল আমি নিয়ে নিয়েছি। এটার অ্যারেঞ্জমেন্ট হলো 1 কেজি দুধ, পায়েস রান্নার অ্যারেঞ্জমেন্ট হলো 1 কেজি দুধে 100 গ্রাম চাউল এবং 200 গ্রাম চিনি বা বাতাসা। এই যে বাতাসা আমি দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ চিনিও অ্যাড করব। তারপরে মিষ্টিটা দেখে নিতে হবে কি পরিমাণ মিষ্টি হলো। এখন এটা যে নাড়াচাড়া করলে গলে যাবে, তখন কিন্তু একটু জল জল ভাব হবে। চিনি এবং বাতাসা দিয়ে দিয়েছি, কিশমিশও দিয়ে দিয়েছি, এই যে জল জল ভাবটা যে থাকে এটা কাটানোর জন্য এই সময় একটু জোরে জাল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করলে, এইভাবে নাড়াচাড়া করতে হয়, কিছু টেকনিক অ্যাপ্লাই করলে খুবই সুন্দর হয় পায়েসটা। এরকম গোল গোল করে নাড়াচাড়া করতে হবে, আর নিচে তলা নিতে যেন লেগে না যায় সেদিকেও খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই যে ঘন ক্ষীরের মতো হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে দারুণ মজার রেসিপি পায়েস। এখন হয়ে গেছে প্রায় সবকিছু দেওয়া কমপ্লিট, এখন একটু জোরে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ দেখছেন পুরো রেসিপিটা দেখবেন, এই ছোট বোন ভেবে ভিডিওতে সাপোর্ট করবেন আর এরকম সুন্দর একটা রেসিপির সাথেই থাকবেন, সকলের ভালো লাগবে আশা করি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং পুরোটা দেখে সাথে থাকবেন সপ্তর্ষি সোনামণির আশীর্বাদ করবেন, দোয়া করবেন সপ্তর্ষির জন্য মন ভরে। আমি এখন চুলাটা অফ করে দিলাম, এখন সার্ভ করার পালা সপ্তর্ষির জন্য। একটা বাটিতে, সুন্দর বাটিতে উঠিয়ে রাখবো, রাত্রে অনুষ্ঠানটা হবে তখন পায়েস অন্য মুখে দেওয়ার জন্য রেডি করে দেব। আমি এখন সার্ভিং বোলটা নিয়ে নিয়েছি, এখানে সার্ভ করব। আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি, জয় রাধা মাধব। এখন ঠাকুরের কাছে একটু ঠাকুরের আসনে এখানে নিয়ে এসেছি ভোগটা দেওয়ার জন্য। এই প্রসাদটাই সপ্তর্ষির মুখে দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু করা হবে।
সবাই আশীর্বাদ করবেন সপ্তর্ষির জন্য।